প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মিঠাই ম্যাজিক শপ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে এখন চলছে এক কালারের খাবার দিয়ে সাজানো টিফিন বক্সের আইডিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিঙ্ক কালার, মানে ডিপ পিঙ্ক বা গাঢ় গোলাপি রঙের খাবার দিয়ে কিভাবে আমরা টিফিন বক্সটা সাজাতে পারি, যেটা দেখে বাচ্চারা চটপট খাবারটা খেয়ে নেবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সম্পূর্ণ ঘরোয়াভাবে হেলদিভাবে খাবারটা তৈরি করব। চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওতে দেখে নিন কিভাবে আমি টিফিন বক্সটা সাজাচ্ছি। আজকে খাবারগুলোতে যে গোলাপি রঙটা এনেছি সেটা এই বিটটা দিয়ে। আমাদের হাতের কাছে এমন অনেক সবজি আছে যাদের প্রাকৃতিক রঙগুলো ব্যবহার করে আমরা খাবারে রঙ আনতে পারি, যেগুলো দেখে বাচ্চারা ভীষণভাবে আকৃষ্ট হয়, খাবার প্রতি তাদের আগ্রহ বাড়ে আর খেতেও ভালো লাগে। একটা বিট নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে মাথার দিকটা গোল করে একটু বাদ দিয়েছি আর পেছনের দিক থেকে একটু সামান্য বাদ দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা বিটটাই আজকে ব্যবহার করব, তাই খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। যদি আমি সেদ্ধ করে রান্নায় ব্যবহার করতাম তাহলে খোসাসহ প্রথমে সেদ্ধ করে তারপর বিটের খোসাটা ছাড়াতাম, তাতে ছাড়াতে বিটের খোসাটা সুবিধে হতো। দেখুন, বিটটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আবার এটাকে এবার একটু গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিতে পারেন। যেহেতু এর থেকে আমি একটু রস বের করব, রসটা যেইভাবে সুবিধা সেইভাবে বের করে নিতে হবে। তো আমি গ্রেট করে রসটা বের করব, তাহলে এই যে গ্রেটেড বিটটা বাকি আমি অন্যান্য রেসিপিতেও ইউজ করতে পারব। বেশ মিহি করে গ্রেট করে নিলাম বিটটাকে। এইবার একটা ছোটো কাঁচের গ্লাসের মধ্যে আমি হাত দিয়েই যতটা সম্ভব চেপে চেপে কিছুটা রস বের করে নেব। পুরো রস বিটের থেকে একদম বের করব না, হাতের সাহায্যে সামান্য প্রেস করলে যেটুকু রস বেরোবে সেই রসটাতেই আমার কাজ চলে যাবে। বাকি এই যে গ্রেটেড বিটগুলো, এর মধ্যেও কিছুটা রস বা জুসি ভাব থেকে যাবে। এইবার দেখুন, আমি এই রসটার মধ্যে সেদ্ধ করা ডিমটা দিয়ে দেব। এই বিটের রসে সেদ্ধ করে রাখা ডিমটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই বিটের রসের যে রঙটা সেটা ডিমের গায়ে হালকাভাবে ধরে যাবে, দেখতেও ভালো লাগবে। আর বাচ্চারা তো অবাক হয়ে যাবে এইভাবে ডিমের রং দেখে। আমার মিঠাইও ভারী অবাক হয়ে গিয়েছিল আর খুব পছন্দ করেছে এই ডিমটা খেতে। বিটের রসে ডিমটা ভিজতে দিয়ে রায়তা জোগাড় করে নেব। রায়তা তৈরি করার জন্য পেঁয়াজ, শসা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু বিটটা ভালোভাবে গ্রেট করা আছে, তাই ওই বিটের মতন করেই রায়তার জন্য যে আলাদা সবজিগুলো আমি নিলাম এইগুলো মিহিভাবে কুচিয়ে নিতে হবে। যতটা সম্ভব মিহিভাবে শসা, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম। আপনারা চাইলে একটা হ্যান্ড চপারে নিয়ে ভালোভাবে কুচিয়ে নিতে পারেন বা চপ করে নিতে পারেন। দেখুন, এখানে এতটা বিট আমার দরকার নেই, আমি অর্ধেকটা বিট তুলে নিলাম আর বাকি গ্রেটেড যে অর্ধেকটা বিট আছে তার মধ্যে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচিটা দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দেব, সামান্য রেগুলার সল্ট দিলাম আর স্বাদের জন্য সামান্য বিট লবণ দিলাম। দেব এখানে টক দই, ঘরে টক দইটা পেতে রেখেছি, তো জল সহ টক দই ব্যবহার করছি। আপনারা চাইলে জল ছড়িয়ে টক দইটা ব্যবহার করতেই পারেন, খেতে ভালো লাগবে। এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চাট মশলা ব্যবহার করতেই পারেন বা আপনারা যেই স্বাদটা পছন্দ করবেন সেই স্বাদের কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন। তবে এইভাবে বানালেও খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে সামান্য মিষ্টি বা চিনি অ্যাড করতে পারেন, কিন্তু এই বিট বা শসা পেঁয়াজের একটা নিজস্ব মিষ্টতা আছে, তাই আলাদাভাবে আমি চিনি আর অ্যাড করলাম না। ভালোভাবে সব কিছু মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের বিট রুটের রায়তা, যেটা খেতে অপূর্ব লাগে। এইবার আমি তৈরি করব একটু সুজির উপমা। তার জন্য নিয়ে নেব গাজর। গাজরটা ভালোভাবে খোসা ছাড়িয়ে যতটা সম্ভব মিহি করে কুচানো যায় ততটা মিহি করে কুচিয়ে নিলাম। যে কোনো সবজি একটু মিহি করে কুচলে আর কিছুই না, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যে অর্ধেকটা পেঁয়াজ আমি কেটে বাদ দিয়ে রেখেছিলাম, মানে অর্ধেকটা ব্যবহার করলাম আমি রায়তাতে আর বাকি অর্ধেকটা পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে এখানে উপমাতে ইউজ করব। নিয়ে নেব কিছুটা এখানে কাজু বাদাম, একটু কিশমিশ রাখলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিলাম। আপনারা কাঁচা লঙ্কাটা অবশ্যই কুচি কুচি করে কেটে নিতে পারেন, যেহেতু আমার মেয়ে ছোট ও খাবে আমি গোটাই ব্যবহার করছি।
কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াই গরম হলে এক কাপ সুজি আমি কড়াইতে ড্রাই রোস্ট করে নেব, মানে হালকাভাবে তেল ছাড়া ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজবো না। সুজিটা হালকা ভেজে নামিয়ে রেখে ওই কড়াইতেই এক চামচ কি দু চামচ রিফাইন তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম একটু কারি পাতা, গোটা জিরে আর গোটা সর্ষে। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হলে যে সবজিগুলো কেটে রেখেছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে সাথে সাথে কাজু কিশমিশ আর সামান্য লবণ দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে এগুলো একটু ভাজবো, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সবজিগুলো অর্ধেকেরও বেশি সেদ্ধ হচ্ছে। মোটামুটি 3-4 মিনিট হালকা হাতে ভাজতে ভাজতেই সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। যখন সবজিগুলো নরম হয়ে যাবে সেই সময় এখানে ড্রাই রোস্ট করা সুজিটা দিয়ে দেব। সুজি দেওয়ার সাথে সাথেই সুজিটা তেল টেনে নেবে, সুজি দেওয়ার সাথে সাথেই এই সুজিটা দিয়ে সবজিগুলো আরও মিনিটখানেক এপিট ওপিট নাড়াচাড়া করে নেব। ভালোভাবে সুজির সাথে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা বিটরুটটা। গ্রেট করে রাখা বিটটাও এবার আমি এখানে দিয়ে দেব। ওই বিটটার মধ্যে একটু জল দিয়ে তারপর বিটটা আমি সুজির মধ্যে দিলাম। এক বাটি সুজি ব্যবহার করেছি, এখানে আমি মোট 2.5 বাটি জল ব্যবহার করলাম। যেহেতু এখানে অনেক সবজিও আছে, আপনারা এক বাটি সুজির জন্য ওই বাটিরই 1.5 বাটি জল দেবেন, তাহলে সুজিটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর বেশ ঝরঝরেও হবে। রান্নাটা অবশ্যই লো ফ্লেমে একটু করব, সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, এইটা রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। সবজিগুলো ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এইবার দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটা যখন দেখব জলটা টেনে নিচ্ছে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই জলটা পুরো শুকিয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল এটা। ঘি দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করব। এখন একটু শক্ত শক্ত বা এক জায়গায় রয়েছে মনে হলেও এটা একটু ফ্যানের নিচে রেখে দেব, ঠান্ডা হলেই কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে সুজির উপমাটা। তৈরি হয়ে গেল আমাদের পিঙ্ক কালারের সুজির উপমা। যদিও এটা একটু ডিপ পিঙ্ক কালারের হয়েছে, কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর বাচ্চাদের এইভাবে কালারফুল খাবার করে দিলে ওরা কিন্তু বেশ পছন্দ করবে। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পিঙ্ক কালারের ফলের মধ্যে হাতের কাছে আজকে পেয়েছি বেদানা। বেদানাটাও আমি কেটে নিচ্ছি, বেদানার মাথার দিকটা আর নিচের দিকটা একটু গোল করে কেটে বাদ দিয়ে হালকাভাবে ছুরির সাহায্যে গোল করে বেদানার যে খোসাটা তার ওপর থেকে একটু কাট লাগালে আর মাঝখান থেকে দু হাত দিয়ে দুদিকে টানলেই কিন্তু বেদানাটা সুন্দরভাবে খুলে আসবে। ছাড়িয়ে নিলাম বেদানাও। এইভাবে প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করছি কালারফুল খাবার দিয়ে টিফিন বক্সটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করার। সাদা রঙের খাবার দিয়ে টিফিন বক্স সাজিয়ে দেখিয়েছি, এছাড়াও হলুদ, সবুজ আর লাল রঙের খাবার দিয়েও টিফিন বক্স সাজিয়ে দেখিয়েছি। প্রচুর রিকোয়েস্ট এসেছিলো পিঙ্ক কালারের খাবার দিয়ে টিফিন বক্স সাজিয়ে দেখানোর, তো ঘরোয়াভাবে হাতের কাছে যেই উপকরণগুলো আমি পেয়েছি তাই দিয়েই আমি টিফিন বক্সটা সাজিয়ে দেখালাম, যেটা ভীষণ হেলদি আর তার সাথে টেস্টিও। আগামী দিনগুলোতে আরও ইচ্ছে আছে এইরকম আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে, যে খাবারগুলো হাতের কাছেই আমরা পেয়ে যাই বা যেই উপকরণগুলো হাতের কাছেই আমরা পেয়ে যাব, সেই সব উপকরণ দিয়ে কিভাবে একটা সুন্দরভাবে টিফিন বক্স সাজানো যায় তার আইডিয়া অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ডিমটা এতক্ষণ ভিজিয়ে রাখার জন্য দেখুন ডিমের গায়ে সুন্দর একটা রং এসেছে। পরে ভেবে দেখলাম ওই রসটার মধ্যে হয়তো আর একটু জল মিশিয়ে ডিমটা ভিজিয়ে রাখলে তাহলে আরও একটু লাইট কালার হতো। যাই হোক, আমিও শিখছি তৈরি করতে করতে এইসব, নেক্সট বার চেষ্টা করব আরও একটু লাইট পিঙ্ক করা যায় খাবারের বক্সটা কিভাবে সেটা একটু চেষ্টা করব। প্রথমবারের জন্য বানালাম এইভাবে কালারফুল টিফিন বক্স, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর রান্না করতে করতেই সবাই শেখে, আমিও শিখছি, অনেক কিছু শেখার আছে এখনও। দিয়ে দিলাম প্রথমে খাবার জন্য সুজির উপমা, তার সাথে একটা কালারফুল ডিম সেদ্ধ, আর এই রায়তাটা কি বলবো দারুণ হয়েছিল। বিটরুটের রায়তা আপনারা একবার অন্তত খেয়ে দেখবেন। শসা পেঁয়াজের রায়তা তো আমরা সবসময় খাই, কিন্তু এই বিটরুটের রায়তা সবসময় খাওয়া হয় না। আপনারা একবার বিটের রায়তা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে আর এটা ভীষণ হেলদিও। দিয়ে দিলাম রায়তা আর সাথে এই যে বেদানা। কেমন লাগলো টিফিন বক্সের আইডিয়া আর এই রেসিপিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।